মাতৃমঙ্গলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পর্ব। পর্ব শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন মাতৃমঙ্গলকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের বাকি ভিডিওগুলো দেখতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। কাপুরপুর দক্ষিণাকালী হুগলি। বর্তমান পুরোহিতের পূর্বপুরুষরাই মাটি খুঁড়ে মায়ের ঘট পেয়েছিলেন বাগানডা শ্মশান ঘাটে। নদীর ধারেই অবস্থিত এই বাগানডা শ্মশান ঘাট। ঘট তোলার পর মা বর্ধমান রাজাকে স্বপ্নাদেশে জানান, আমি কাপুরপুরেই আছি, আমার সেবার ব্যবস্থা করে দে। তখন দারু বৃক্ষের মাতৃবিগ্রহ সহ রাজা মন্দির প্রতিষ্ঠা করে দেন। মন্দিরের পেছনের পুকুর সহ 365 বিঘা জমি মায়ের নামে দান করেছিলেন এবং তার সঙ্গে বর্ধমান রাজ বর্তমান পুরোহিতদের পূর্বপুরুষদের রাজ চক্রবর্তী উপাধি দিয়ে জমি দান করে বসবাস করতে দিয়েছিলেন। মাকে নিত্য পুজোতে অন্নভোগ দেওয়া হয় না, আগে হলেও বর্তমানে তা বন্ধ আছে। কার্তিক মাসের কালী পুজোতে মায়ের অন্নভোগ হয়। চৈত্র মাসের যে কোনো একদিন গ্রামের সবাই একমত হয়ে রান্না পুজো করেন। মায়ের 3-4 বছর অন্তর অঙ্গরাগ করা হয়। এছাড়া যদি রং চটে যায় তখন মায়ের অঙ্গরাগ হয়ে থাকে। কাপুরপুরের লোকাচার বা স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, পৌষ মাসে মাকে পূজা নিবেদন করার এক বিশেষ রীতি রয়েছে। প্রত্যেক বাড়ির এক সধবা মহিলা একটি করে মূলো দিয়ে মায়ের পূজা দেন। আর কোনো আত্মীয় সধবা মহিলা পূজা দিতে চাইলেও সেও একটি মূলো দিয়ে মাকে পূজা দিয়ে থাকেন, আর তার সাথে সামর্থ্য অনুযায়ী পূজা দেন। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12:30 অবধি মন্দির খোলা থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো মন্দিরে কিংবা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। নমস্কার।